নমস্কার বন্ধুরা, আপনারা সবাই আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো একদম ছোট ছোট, দেখুন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন, একদম ছোট ছোট নরম পালং শাকের রেসিপি। আমি আলু দিয়ে এই পালং শাকের রেসিপিটা বানাবো। এই রেসিপিটা আপনারা রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়েই খেতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কিভাবে আলু দিয়ে পালং শাকের রেসিপিটা বানাই আপনারা আমার সঙ্গে থাকুন ও পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে রেসিপিটা বানানোর জন্য আমি পালং শাকগুলো একদম ঝিরি ঝিরি করে কুচি করে নেব। আলু তো কেটেই রেখেছি। তাহলে বন্ধুরা, আমি কিছুটা সময় নিয়ে এই পালং শাকগুলো কুচি কুচি করে আপনাদের সামনে আবার ফিরে আসছি। বন্ধুরা, আমি শাকগুলো একদম ঝিরি ঝিরি করে কুচিয়ে নিয়ে চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি মূল রান্নাতে চলে যাব। বন্ধুরা, একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিছুটা তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। ফোড়নের জন্য দিয়ে দেবো আমি হাফ চামচ গোটা জিরে, সামান্য পরিমাণ হিং, গ্রেট করা রসুনের কুচি। রসুনের কুচিটা হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি পেঁয়াজের কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজের কুচিটাকেও রসুনের সঙ্গে হালকা ভেজে নেব। গ্রেট করা রসুনের কুচি ও পেঁয়াজ কুচিগুলো আমি হালকা তেলে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি বন্ধুরা। কিছু কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দেব। দিয়ে দেব আদার পেস্ট, লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ সময় নিয়ে। কিছুক্ষণ সময় নিয়ে বন্ধুরা আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি একটা টমেটোকে একদম ঝিরি ঝিরি করে কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দেব। টমেটো কুচিটা গলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সঙ্গে। মশলাটা যাতে না লেগে যায় একটুখানি জল দিয়ে দিয়েছি। আবারও কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে বন্ধুরা, যে আলুগুলো আমি ডুমুডুমু করে কেটে রেখেছিলাম সেই আলুগুলোই দিয়ে দেব। মশলার সঙ্গে আলুগুলোও নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলার সঙ্গে আলুগুলো কষাতে কষাতে আলুর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আরও কিছুটা সময় ধরে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আলুর সঙ্গে। বন্ধুরা, খুব ভালো করে আমি কিছুটা সময় নিয়ে মশলার সঙ্গে আলুগুলো একেবারে কষিয়ে নিয়েছি। এবার আমি জল অ্যাড করে দেব। খুব বেশি জল দিলাম না বন্ধুরা, যতটা আলুটা সেদ্ধ করতে লাগবে ঠিক ততটা পরিমাণে জল দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আলুগুলো সেদ্ধ করে নেব। সেদ্ধ করে আপনাদের সামনে আমি ফিরে আসছি। আরেকটা কথা বলা ছিল বন্ধুরা, দেখছেন তো কালারটা কত সুন্দর হয়েছে। আপনারও তেলে লঙ্কার গুঁড়োটা প্রথমে দিয়ে দেখবেন, কালার খুব সুন্দর আসে। আমি কালার সুন্দর আসার জন্য এইভাবেই লঙ্কার গুঁড়োটা প্রথমের দিকে পেঁয়াজ ভাজার সময় দিয়ে থাকি। তাহলে বন্ধুরা, কিছুটা সময় নিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য একটা ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ সময় নিয়ে বন্ধুরা ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনা খুলে দেখে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন বন্ধুরা, একদম আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
এই পর্যায়ে আমি কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দেব। পালং শাকগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আপনারা হয়তো ভাবছেন বন্ধুরা অনেকটাই আমি পালং শাক দিয়ে দিয়েছি, কিন্তু এই পালং শাক একদম কুচি কুচি, তাই দেখবেন একটুক্ষণ পরেই জোরে গিয়ে এতটুকু হয়ে গেছে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আবারও ঢাকনা লাগিয়ে দেব। পালং শাকটা জোরে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলে নিয়েছি, পালং শাকগুলো কতটাই জোরে গিয়ে একদম কমে গেছে। আরও কিছুক্ষণ ঢাকনা লাগিয়ে সেদ্ধ হতে দেব পালং শাকটা। আপনারা সবাই জানেন শাক বেশিক্ষণ সেদ্ধ করতে লাগে না, কিন্তু ওই যে জলটা আছে ওই জলটা কমে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। বন্ধুরা, আমি আরও কিছুটা সময় নিয়ে ফুটিয়ে নিয়ে গ্রেভিটাকে মাখো মাখো করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা আলু দিয়ে এই মজাদার পালং শাকের রেসিপি। এই পর্যায়ে আমি এক চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব, দিয়ে দেব হাফ চামচ চিনি। চিনিটা দিলে টেস্টটা খুব ভালো আসে, তাই আমি দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। গরম মশলার গুঁড়ো ও চিনিটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আপনারা অনেকেই অনেক রকমভাবে পালং শাকের রেসিপি তৈরি করে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার আপাতত খেয়ে দেখবেন, দেখবেন খুব টেস্ট হয় এই রেসিপিটা। আপনারা ভাত রুটি পরোটা সবের সঙ্গেই সার্ভ করতে পারবেন এই রেসিপিটা। আর আমার ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক শেয়ার ও কমেন্ট করতে আপনারা ভুলবেন না। আজ এই পর্যন্ত বন্ধুরা, আজ তাহলে আসি, নমস্কার।